শাকিবাল হাসানের রংপুর ও তামিম ইকবালের বরিশালের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখতে গ্যালারিতে ঢল নেমেছিল দর্শকদের। শক্ত মাটি, সবুজ ঘাস। পিচ রিপোর্টে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড জোর দিলেন এই দুই ব্যাপারে, ভালো ব্যাটিং করলে বড় রান হবে এমন পূর্বাভাসও দিলেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শাকিব তামিম লড়াই তো এমন উইকেটই চাই। কিন্তু রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচে আগে ব্যাট করা রংপুরের নতুন বলে 2 উইকেট, পুরনো বলে আরও 2টি উইকেট নিয়ে ম্যাচটাকে বড় রানের হতে দেননি বরিশালের খালেদ। টেস্টে বাংলাদেশ দলের এই নিয়মিত মুখের দুর্দান্ত বোলিংয়ে এবারের বিপিএলে বরিশালের শুরুটাও হয় স্বপ্নের মতো। রংপুর রাইডার্সের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মাত্র 9 উইকেটে 134 রানে থামিয়ে দেয় তামিম ইকবালের দল। সে রানটা 5 বল ও 5 উইকেট হাতে রেখেই টপকে যায় বরিশাল। বুঝতেই পারছেন, ব্যাটিং স্বর্গে এ রানটা মোটেও যথেষ্ট ছিল না। অধিনায়ক তামিম আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে নিয়ে পাওয়ার প্লেতে 51 রান তুলে ফেললে কাজটা আরও সহজ হয়ে যায়। সাকিবের বলে ইব্রাহিম মারতে গিয়ে মিড উইকেটে মেহেদি হাসানের হাতে 12 রানে ক্যাচ দিলেও তামিমের ব্যাট থেকে রান এসেছে বেশ দ্রুত। তার 24 বলে 35 রানের ইনিংসে ছিল 5টি চার ও 1টি ছক্কা। মোহাম্মদ নবীর বলে উইকেটের পেছনে ক্যাচ হওয়ার আগে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি তামিম একাই শেষ করে আসবেন। সেটা না করতে পারলেও গত সেপ্টেম্বরের পর প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে ফেরার ম্যাচে তামিমের ব্যাটে রান বরিশালকে স্বস্তি দেবে। তামিমের মতো থিতু হয়ে আউট হয়েছেন বরিশালের আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে 27 বলে 26 রান করেছেন তিনি। 18 বলে 20 রানে থেমেছেন মেহেদি হাসান মিরাজ। তবে বরিশালের বড় কোনো ক্ষতি হতে দেননি সোয়েব মালিক ও মাহমুদুল্লাহ। দুজন মিলে 15 বলে 25 রান যোগ করেন। মাহমুদুল্লাহ 11 বলে 19 রানে অপরাজিত ছিলেন। 18 বলে অপরাজিত 17 রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মালিক। রংপুরের দুই বাঁহাতি স্পিনার সাকিব ও মুরাদ 2টি করে উইকেট নিয়েছেন। মিরপুরের আজকের উইকেটে বড় রান করার সুযোগ ছিল রংপুরের ব্যাটসম্যানদেরও, কিন্তু বরিশালের দুই পেসার খালেদ ও মোহাম্মদ ইমরানের সামনে দাঁড়াতেই পারেনি রংপুরের টপ অর্ডার। শুরুটা হয় পাকিস্তানের তরুণ পেসার ইমরানের দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে, সেটাও ইনিংসের প্রথম বলে। স্ট্রাইকে থাকা ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং ব্যাট নামানোর আগেই বোল্ড। পরের ওভারে খালেদের বলে আউট আরেক ওপেনার রনি তালুকদার। ক্রিজ ছেড়ে খেলে পয়েন্টে ক্যাচ তোলেন তিনি। একই ওভারে দুর্দান্ত ইনসুইংয়ে শাকিবাল হাসানের স্ট্যাম্প উড়িয়েছেন খালেদ। ইনিংসের প্রথম 2 ওভার শেষেই 3 উইকেট নেই রংপুরের। 2 ওভার পর আরও একবার ধাক্কা খায় রংপুর। মেহেদি টিকে থাকলেও রংপুরের আরও কিছু রান হতে পারত, খালেদ তা হতে দেননি। নিজের শেষ স্পেলে এসে বাউন্সের মেহেদি ও হাসান মুরাদকে আউট করেন তিনি। 4 ওভারে 31 রানে 4 উইকেট নিয়েছেন। টি20 ক্যারিয়ারে যা খালেদের সেরা বলেন। 3 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।